just by a matter of inches. Viewers, ক্রিকেটের সবচাইতে আকর্ষণীয় দৃশ্যটি হলো রানআউট। তবে সেই রানআউটটি যদি হয় কিছুটা ব্যতিক্রমী তাহলে দেখতে কার না ভালো লাগে। ক্রিকেটে এমন অসাধারণ কিছু রানআউট রয়েছে যা সত্যি অবিশ্বাস্য। তবে দৃষ্টিনন্দন সেই রানআউটগুলোর পেছনের কারিগর হলো একজন দক্ষ ফিল্ডার, আর তাদের সেই ফিল্ডিং কারিশ্মার জন্যই কেবল সেই চোখ দাদানো রানআউটগুলো করা সম্ভব হয়। তাই আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন সেরা কয়েকজন দক্ষ ফিল্ডারদের ভিন্নধর্মী কয়েকটি অবিশ্বাস্য রানআউট যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ভিউয়ার্স, বিশ্বসেরা বোলার কিংবা বিশ্বসেরা ব্যাটসম্যানের নাম তো নিশ্চয়ই সবার জানা, কিন্তু যদি বলা হয় বিশ্বসেরা ফিল্ডারকে তাহলে আপনাকে সবার উপরে যেই নামটি রাখতে হবে তিনি হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রুটস। জন্টি রুটস মানেই ফিল্ডিং এর বাজ পাখি, যার প্রতিটা ক্যাচ কিংবা প্রতিটা ড্রাইভ যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এই রানআউটটি দেখুন। আর পাকিস্তানের বিপক্ষে তার এই উড়ন্ত রানআউটটি আপনি যতবারই দেখেন না কেন তবু আপনার মন ভরবে না। নাম্বার টু, ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ফিল্ডার ক্যামেরন হোয়াইটের এই অবিশ্বাস্য রানআউটটি দেখুন। প্রথম প্রচেষ্টায় তিনি বলটি থামালেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় শুয়ে থেকে উল্টোভাবে পিছনের দিকে থ্রু করে স্টাম্পে লাগান, যা সত্যি অসাধারণ একটি রানআউট। নাম্বার থ্রি, 2015 আইপিএল এর ফাইনাল ম্যাচে ফাফ ডুপ্লেসির করা এই অসাধারণ রানআউটটি একবার দেখুন। ক্রিকেটে এমন ফিল্ডিং হয়তো বারবার দেখা যায় না, তবে আমি নিশ্চিত এই রানআউটটি দেখে আপনার মন জুড়িয়ে যাবে। নাম্বার ফোর, সুরেশ রায়না, 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের এই রানআউটটি দেখুন। সুরেশ রায়নার করা একটি বল তিনি রিটার্ন ফিল্ডিং করে কতটা দ্রুত ও কৌশলের সাথে অসাধারণ এই রানআউটটি করেন, সত্যি দৃষ্টিনন্দন একটি রানআউট। নাম্বার ফাইভ, ভিউয়ার্স, ক্রিকেটে ডিরেক্ট হিটে রান আউট করতে দেখেছেন বহুবার, কিন্তু সেটা কত দূর থেকে? চলুন দেখে আসি সবচেয়ে লং ডিস্টেন্স থেকে করা একটি অবিশ্বাস্য ডিরেক্ট হিট রান আউট। ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি টেস্ট ম্যাচে বোলার বল করলে ব্যাটসম্যান সেটিকে অফ ড্রাইভ করে লং অফে পাঠিয়ে দিয়েই দ্রুত সিঙ্গেল নিতে শুরু করেন। তারা যখন তিন রান নিয়ে চতুর্থ রান নিতে যাবেন তখন অপরদিকে ফিল্ডার দৌড়ে বলটি কুড়িয়ে সীমানার কাছ থেকে সরাসরি স্টাম্পে থ্রো করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি ডিরেক্ট হিটে রান আউট হয়ে যায়। নাম্বার সিক্স, ভিউয়ার্স, হাত দিয়ে রান আউট করা তো অনেক দেখেছেন, এবার দেখুন পা দিয়ে রান আউট করা। ইংল্যান্ডের বিপক্ষে মিচেল জনসন বলটি তার পা দিয়ে লাথি মেরে স্টাম্পে লাগান। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচেও সেম একইভাবে পা দিয়ে আরও একটি রান আউট করেন তিনি। নাম্বার সেভেন, এবার দেখুন স্টাম্পের কাছ থেকে করা সবচেয়ে দ্রুততম রান আউট। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার একটি ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডের ফিল্ডার পোল্যান্ড হ্যান্ড কতটা দ্রুততার সাথে হাসি মামলাকে রান আউট করেন। এছাড়া নিউজিল্যান্ডের সাথে বিরাট কোহলিও এমনই একটি অসাধারণ রান আউট করেন, সত্যি এমন রান আউটগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। নাম্বার এইট, মহেন্দ্র সিং ধোনি, এই ক্রিকেটারকে নিয়ে বললে এমন কয়েকটি ভিডিওতে বলেও শেষ করা যাবে না, তবে তার এই ম্যাজিক্যাল রান আউটগুলো দেখুন, সত্যি চোখ কপালে উঠে যাওয়ার মতো। না দেখে এভাবে রান আউট করা শুধুমাত্র ধোনির পক্ষেই সম্ভব, এজন্যই তাকে মাস্টার মাইন্ড বলা হয়। নাম্বার নাইন, এবি ডি ভিলিয়ার্স, সুপারম্যান খ্যাত এই ফিল্ডারের ফিল্ডিং কারিশ্মা দিয়ে নজর কেড়েছেন কোটি ভক্তের। তেমনই এক দৃষ্টিনন্দন ফিল্ডিং দেখুন 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। এই রানআউটটিতে যদি আপনার মন না ভরে তাহলে এই রানআউটটি দেখুন। এই রানআউটটি দেখে কি বলবেন, তার মধ্যে নিশ্চয়ই কোনো সুপার পাওয়ার রয়েছে, না হলে এটা কিভাবে সম্ভব?
নাম্বার 10 ভিউয়ার্স এবার দেখুন আশ্চর্যজনক একটি রান আউট যেটি ঘটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে ফিল্ডার মাহমুদউল্লাহর মাধ্যমে কিভাবে কি হয়ে গেল তা তিনি নিজেই বুঝতে পারেননি পরবর্তীতে রিপ্লে দেখে ঘটনাটি ক্লিয়ার হয় তো ভিউয়ার্স ভিন্ন রকম সব রান আউটগুলোর মধ্য থেকে আপনার কাছে কোন রান আউটটি সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং খেলাধুলার এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ